সরকার পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপি কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিভাগীয় রোড মার্চ শুরু হয় সকাল 11টায়। বৈরী আবহাওয়ায় ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা এবং পিরোজপুরের নেতাকর্মীরা অংশ নেন। নগরীর ভিলেজ পার্কে জড়ো হন তারা। রোড মার্চের শুরুতে দলের নেতা নজরুল ইসলাম খান বলেন, ঋণের বোঝায় জর্জরিত জাতিকে মুক্ত করতেই বিএনপি ও সমমনা দলের এই আন্দোলন। ঘোষিত কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। মুজিবুর রহমানের তথ্য ছবিতে ছবি তুলেছেন নারায়ণ সাহা, জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত রোড মার্চে অংশ নেন হাজারো নেতাকর্মী। বিভাগের 42টি উপজেলা থেকে নৌ ও সড়ক পথে জাতীয় ও বিএনপির দলীয় পতাকা নিয়ে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হন তারা। রোড মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আজকের দাবি একটি, এক দফা দাবি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক দফার আন্দোলন চলছে। এই রোড মার্চের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার দল সরকার গঠন করবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঋণের বোঝায় জর্জরিত জাতিকে মুক্ত করতে বিএনপি ও সমমনা দলের এই আন্দোলন। দুর্নীতির খেসারত দিতে গিয়ে হালাল রুজি করে কেউ সংসার চালাতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। শিশু জন্মগ্রহণ করে 1 লক্ষ টাকার মতো ঋণ মাথায় নিয়ে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যেই এবং বাংলাদেশের বিরোধী সব রাজনৈতিক দল আমরা এক দফা দাবিতে আর আন্দোলনে রত আছি। সরকার পতনের এক দফা দাবিতে চলমান রোড মার্চ আগামী দিনের বৃহৎ আন্দোলনের প্রাক প্রস্তুতি বলেও জানান তিনি। আমাদের দাবিটা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ, জনগণ এই আন্দোলনের সাথে আছে, অতএব এই দাবির আদায়ের যে লড়াই, এই লড়াই সফল নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ। পরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শুরু হয় রোড মার্চ কর্মসূচি। বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত 80 কিলোমিটারের রোড মার্চে অংশ নেন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। এস এ টিভি নিউজ ডেস্ক।